किषाण रेलर यात्रा शुरू हलो त्रिपुरा थेके प्रथम शुक्रवार बाधारघाट रेल स्टेशने ए ऐतिहासिक मुहूर्ते उपस्थित छिलेन मुख्यमंत्री विप्लव कुमार देव सह सांसद प्रतिमा भौमिक कृषि मंत्री प्रणजित सिंह राय प्रमुखरा राज्यर कृषकदेर उत्पादित पण्य सामग्री निये दिल्लीर उद्देश्ये रवाना हलो ए किषाण ट्रेन। রাজ্যের কাঁঠাল আনারস রোনা হলো দিল্লির উদ্দেশ্যে কিষাণ রেলের মাধ্যমে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বাদারঘাট রেল স্টেশন থেকে কিষাণ রেল রোনা হলো দিল্লির উদ্দেশ্যে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এ দেশেরই একটি রাজ্য হলো ত্রিপুরা। তবে বিগত দিনে কোনো সময় রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল বাইরের দেশে কিংবা বহিররাজ্যে যাবে তাও রেল মারফত, তা সত্যি অলীক কল্পনা ছিল রাজ্যবাসী বিশেষ করে কৃষকদের জন্য। বিগত 30-35 বছরে তার হয়ে ওঠেনি, তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রয়াস ও কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়ালের চেষ্টায় অবশেষে রাজ্যের কৃষকদের স্বপ্ন পূরণ হলো। রেলে করে রাজ্যের কাঁঠাল আনারস রোনা হলো দিল্লির উদ্দেশ্যে, গর্বের ব্যাপার রাজ্যবাসীর জন্য, বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে কেউ কোনো দিন কল্পনা করেনি আগরতলা থেকে নয়াদিল্লি পর্যন্ত কিষাণ রেল চলবে এবং তাতে 20টি নদী রাজ্যের যে কিষাণ রেল এখান থেকে যাচ্ছে শুরুয়াত হচ্ছে ত্রিপুরার যে গর্ব আমাদের স্টেট পায়নাকাল সেটা বড় মাত্রায় যাচ্ছে, তার সঙ্গে জ্যাকফ্রুট যেটা আগে আমরা ইউপি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি আজকেও সেই কিষাণ রেলের মাধ্যমে আমরা তা দিল্লি পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করেছি। বন্ধুরা, তাতে যে খরচা এমনিতে মনে হতো যে আগের সময় যদি আমি এক কিছু বা দুই কিলো একটা পাইনাপল যদি পাঠাতো দিল্লিতে তো তার খরচা হয়তো কেনে পাঠাতো বলে তার খরচা প্রতি কিলো 20 টাকা 22 টাকা 50 টাকা পর্যন্ত হয়ে যেত, কিন্তু আজকের দিনে এই ট্রেনের মাধ্যমে যখন দিল্লি পর্যন্ত যাবে তখন প্রতি কিলোতে মাত্র 2 টাকা 25 পয়সা 2 টাকা 2 পয়সার কাছাকাছি, মানে 2 টাকা খরচা। এখানে যদি আদর্শ দাম 10 টাকা হয় তো 12 টাকায় সে পৌঁছে দিতে পারবে দিল্লি পর্যন্ত। এই মুহূর্তে অনুষ্ঠানে এদিন বাধারঘাট রেল স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়িকা মিমি মজুমদার প্রমুখরা। অতীতে কেবল একটাই কথা শুনতেন রাজ্যের কৃষকরা, কেন্দ্র দেয় না, বঞ্চনা, আরো কত কি। তবে এগুলো যে ভাওতাবাজি ছিল বিরোধীদের তা ফের প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মোদী নিজেও একজন কৃষক ঘরের সন্তান, তাই তিনি অনুভব করতে পারেন গরিবের ব্যথা। অনুভব করেই অবশেষে ত্রিপুরা থেকে কিষাণ রেলের সূচনা করার সিদ্ধান্তে শিলমোহর দিলেন। অনেক কেন্দ্রের প্রবচনা বঞ্চনা স্লোগান শুনেছে কিন্তু কোনোদিন ভাবেনি যে কিষাণ রেল আসবে, কিষাণ রায় এখান থেকে পাইনাপল 2 টাকা 25 পয়সা খরচা করে দিল্লিতে পৌঁছে দেবে, দিল্লির বাজারে কলকাতার বাজারে 2 টাকা 77 পয়সা খরচা করে প্রতি কিলোতে পৌঁছে দেবে, গুয়াহাটির বাজারে 88 পয়সা খরচা করে পাঠিয়ে দেবে। কোনোদিন ত্রিপুরার কৃষকরা কল্পনা করেনি তা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য, কারণ উনি গরিব ঘরের ছেলে, উনি কিষাণ, উনি সেই বিষয়ে জানেন আর তার কারণে সেই দিশাতে কাজ হয়েছে। আর তার জন্য রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে আমি ধন্যবাদ জানাবো, ওনার যে যশস্বী এই নেতৃত্ব মানসিকতা কাজ করার প্রখর ইচ্ছা ও সময় মধ্যে কাজকে কমপ্লিট করা সেটার নাম হচ্ছে পীযূষ গোয়েল, আর ওনার প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আজকে এই ঐতিহাসিক ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমি আশা করি তাতে ত্রিপুরার যে বড় মাত্রায় কৃষক আছে, এখন আর রাজ্যের কৃষকদের কৃষিজ ফসল বিক্রির জন্য শুধু রাজ্যের বাজারের দিকে নির্ভর করতে হবে না, পাইকারি মূল্যে সঠিক দামের বিনিময়ে বহিররাজ্যেও কৃষকরা তাদের ফসল পাঠাতে পারবেন আগামীতে কোভিড পরিস্থিতি পুরোপুরিভাবে কেটে গেলেই, বলে জানালেন মুখ্যমন্ত্রী। ভারত কৃষি প্রধান দেশ, রাজ্যের যে শুরুবাত হচ্ছে এতে নিশ্চিত ত্রিপুরার কৃষক লাভান্বিত হবে। কোভিডের জন্য হয়তো বা বিভিন্ন জায়গাতে লকডাউন চলছে রাজ্যগুলোর মধ্যে, সেই কারণে আমাদের এখানে মাল আছে, আমাদের এখানে র মেটেরিয়াল আছে, আমাদের কাঁচামাল রয়েছে, কিন্তু
সেখানে যাওয়ার জন্য ব্যবস্থা নেই, কিন্তু বাজারগুলো বন্ধ রয়েছে। আগামী দিনে যখন কোভিড থেকে আমরা মুক্তি পেয়ে যাবো, মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে আমরা সেই দিশাতে চলছি, তো এখান থেকে বড় মাত্রা কৃষকরা লাভান্বিত হবে। এখন আগরতলার বা উদয়পুরের বিশালপুরের বাজারের জন্য তাকে তাকিয়ে থাকতে হবে না, তার কাছে এখন দারুণ একটা পথ উন্মোচিত হয়ে গেল রাজ্যের কৃষকদের জন্য। অতীতে যা হয়নি কোনোদিনই, তা এখন থেকে হবে রাজ্যে। কৃষকদের জন্য নতুন রাস্তা মসৃণ হয়ে গেল বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।